শহরে দাপিয়ে চলছে নেশার কারবার। চেন মার্কেটিং এর বুতে নেশা কারবারীরা রাজধানীতে ছেয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চার নেশা কারবারীকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা নেশা কারবারীও রয়েছে। ধৃত নেশা কারবারীরা হল দীপিকা দেবনাথ, ঝুলন মিয়া, প্রীতম দাস এবং আকাশ দেববর্মা। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। তিনি জানান, পূর্ব থানার এসআই সমরেশ চাকমা এবং মহিলা এসআই কমলা রানী মোরা সিং এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই নেশা কারবারিতে গ্রেফতার করে। তাদের সাথে আরো দু তিনজন ছিল, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। আমরা এখানে আগরতলা শহরের এই এলেনবাড়ি এরিয়াতে প্লাস এমজি বাজার এরিয়াতে কিছু সংখ্যক যারা ড্রাগস এনডিপিএস আর্টিকেল যারা বিক্রি করছে তাদের ভেতর থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আজকে। তারা হচ্ছে এদিকে মিস দীপিকা দেবনাথ, জলিল মিয়া, প্রীতম দাস ও আকাশ দেববর্মা, এই চারজনকে আমরা আটক করেছি। তো তারা এই হিরোইন ভায়ালসের মাধ্যমে এই ছোটো ছোটো বিক্রি করছিল, আর পাউচও পাওয়া গেছে তাদের কাছে একটা ছোটো। তো তাদেরকে আমরা এনডিপিএস কেস নিয়ে তাদেরকে আমরা কোর্টে ফলো করছি। তো এনডিপিএসের আর্টিকেল যে আপনার হিরোইন আছে, হিরোইনের যে ছোটো ছোটো এই ভায়ালসগুলি আছে এগুলি পাওয়া গেছে, আর তাদের সঙ্গে একটা পাউচও পাওয়া গেছে হিরোইনের, আর মোবাইল ফোন, ক্যাশ টাকাও পাওয়া গেছে 7,500 টাকা, যেগুলি ওরা হিরোইনগুলি বিক্রি করেই কালেকশন করেছে। তারা ভিতরে তাদের ভিতরে যারা আছে যেমন জলিল মিয়া, প্রীতম দাস, আকাশ দেববর্মা, তারা সেবনও করে এবং বিক্রিও করে, প্লাস আপনার আরও দু তিনজন আছে যারা পালাতক। এদিন পূর্ব থানার ওসি আরও জানান, ধৃত নেশা কারবারীদের কাছ থেকে হেরোইন, একাধিক কৌটো এবং একটি পাউচ প্যাকেট পাওয়া গেছে। এছাড়া 7,500 টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। Your report, RE News.